বন্ধু শুভ, আমাদের বন্ধু জাহিদ, আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে কি কি কয় জানি নদী বন্ধু না ওই তো তুরাগের পারে আর কি। মামায় মুড়ি বানাইতেছে, তো ব্লগ স্টার্ট করার কথা ছিল না, বাট স্টার্ট করছি আর কি। দেখা যাক সামনে কত দূর যাই। তারা এই যে মুড়ি বানায় ফেলাইছে গাইস, এই যে মুড়ি লয়ে যেতেছে, দেখা যাক সামনে যাই। ওই সামনে চল, এই সামনে যাই কি। এই যে বাদাম গাইস, বাদাম কিনলাম, অ্যান্ড এই যে বাদাম খাচ্ছে আমাদের ভাইয়া, অ্যান্ড এই যে আমার কাছে লবণ আর কি বাদাম, অ্যান্ড রাত্রেবেলা যাচ্ছে এই যে রাস্তায়, এটা হলো আইসি মেডিকেল। আমরা মুড়ি আর বাদাম খেয়ে চলে আসছি হচ্ছে এখন এই যে পল্লের সামনে, দেখাচ্ছি আপনাদের এই জায়গায় হচ্ছে গিয়ে একটা শোরুম আছে আর কি, ওইটাই তো করতে আসছি। সামনে একটা শোরুম দিছে, ওই যে দেখা যাইতেছে না যাই না, এই যে আর কি চিপস, ওই যে পাপড়ের মতো চিপস, ওটা ভালো। আমাদের শুভ ভাই পাপড়ের মতো চিপস খাবে। আঙ্কেল পাপড় কত এগুলো? নবাবের ছেলেগুলো দাঁড়ায় রয়েছে জায়গায় নে, চল। ওই যে আমাদের শোরুম এখনো খুলে নেই আর কি, ওই যে গাড়ির শোরুম, আর উপরে ওই যে গাড়ি চলে, গাড়ি যাচ্ছে, চল খোলেটা মোর। তো আজকে সামনে ক্যামেরা অন করলাম না, আমার দেখাবো না, এখন রাস্তায় মানুষজন দেখাবো আর কি আপনাদেরকে। সব কিছু সুন্দর, ব্যাপারটা হচ্ছে যে সামনে বাস স্ট্যান্ডের মতো করে ফেলছে এই জায়গায়, জায়গাটা খুবই ভালো লাগে। তুই তো মেয়ে মানুষ তো বের হয় না বাড়ি থেকে, বুঝছ না? আরে ব্যাপারটা হচ্ছে এটাই, আজকে আর কি ব্লগ করার কথা ছিল না, কিন্তু ভাবলাম যে বেরিয়েছি যখন করে হবে। চিপস অনেক মজা, পাপড় চিপস খেয়ে গিয়ে খান একটু বই থাকতো আমার, চাপ দেখা যায় না, দেখাইতে চাইতেছে অনেক। এই যে এই যে আপনি কি জানেন যে বাংলাদেশের জাহিদ খানকে মানে লাইক ওর নামও কিন্তু জাহিদ, আর জাহিদ খানের সাথে একটু মিলে, এই জন্য হচ্ছে গিয়ে মানে বাংলার জাহেদ হচ্ছে গিয়ে আমাদের। আজকে ভিডিও বন্ধ করতেছি না, এটা দরকার পড়লে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড দিয়ে করবো, ভিডিও অফ হইতেছে না আজকে। বলতেছে আমি নাকি তিন দিন পরে গড়তে পারিস, আসলে ভাই তিন দিন পরে গড়তেছে বাইরে নেই, অ্যাকচুয়ালি পকেটে টাকা পয়সা না থাকলে হ্যাঁ বের হইতে ইচ্ছা করে না। এটা ভাই আমার মতো গরিব যারা আছে
তারাই বুঝতে পারবে অ্যান্ড তো পিছনে ক্যামেরাটা ওপেন করি এখন গাইস ডায়লগ মেরা কোন পোলা আসলে নাম কি আমাদের গ্রাম আসলে অনেক সুন্দর রাত্রেবেলা তো অনেক সুন্দর হ্যাঁ দেখছেন কি ভিউ এই যে আমার বন্ধু আইফোন চালায় বড় লোক ভাব দেখায় গরিব না এই যে গ্রুপ গরিব ইনক্লুডেড এই যে আইফোনওয়ালা ইনক্লুডেড সামনে রাস্তায় কত সুন্দর সুন্দর বাড়ি করো ও ভাই ভাই সাহেব কি জোরে জোরে বাইক চালাইতেছে কে জানে ভাই হ্যাঁ আমি এটাই চিন্তা করি যে ভাই ডান ক্যামেরা ব্যাপারটা হচ্ছে ভাই সামনে ক্যামেরা আইনা মানে ভিডিও বানাই তো কথা বলতে খারাপ লাগে না এই যে প্লেসটা দেখছো কত ফাঁকা ভাই প্লেসটা অনেক ফাঁকা এই দেখেন আশেপাশে কেউ নাই ব্যাপারটা হচ্ছে ছবি তোলার লাগে পাগল হয়ে গেছে কিন্তু আমি কথা বলতে চাইতেছিলাম আমি চিন্তা করে কবে জানি ফোন চুরি হয়ে যাবে সামনে যেমনি করে রাখছি বাট ঠিক আছে ওকে ফাইন এখন ছবি তুলবো গাইস পরে কথা হবে বন্ধু মহলরা এখন ছবি তুলতেছে আচ্ছা আসি ভাই আসি অনেক ভিডিও বানাই ফেলছি আর বেশিক্ষণ ডিসটার্ব করবো না আপনাদের আমি ব্লগটা এখানে শেষ করতেছি তো আজকে মজা হইলো শেষ মুহূর্তে আর কি অ্যান্ড টাটা